এই দাঁড়া 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 দাঁড়া, তুই আমার সাথে কথা বলতে চাস না, কিন্তু আমি তো তোর সাথেই কথা বলছি। দেখ শঙ্কু, আমি তো এবারেরই মেম্বার, তাই এবারই সম্মান যাওয়া মানে আমারও সম্মান যাওয়া। আর তাছাড়া তুই আমার সাথে কথা বলতে চাস না বলে আমায় এড়িয়ে যেতে পারিস না। আর হ্যাঁ শোন, তুই আমার সামনে দাদা বৌদিকে অপমান করতে পারিস না। হ্যাঁ ছোটকা, তুমি একটা কথা বলে যাচ্ছ, তোমার যেমন দাদা বৌদি, আমারও কিন্তু তারা কেউ হয়, জেঠুমণি এবং জেঠিমণি। আমি ছোটবেলা থেকে তাদের কাছেই মানুষ, আর এইটুকু সেন্স আমার মধ্যে আছে যে আমি তাদেরকে কখনো অসম্মান করিনি এবং অসম্মান করার কথা ভাবতেও পারি। অথচ প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের অসম্মান করে চলেছো। বাধ্য হয়ে তুমি বলেছিলে, কেন বাধ্য হয়েছিলে বলো তো? আমরা তোমাকে কিসে বাধ্য করেছিলাম? তোমরা বাধ্য করেছিলে, তোমরা যেমনভাবে হোক চেষ্টার সঙ্গে বিয়েটা দিতে আমাকে বাধ্য করছিলে। আমি আশীর্বাদে যেতে চাইনি, তোমরা জবরদস্তি করে আমাকে আশীর্বাদে নিয়ে গেলে। আমি বারবার করে বলেছিলাম আমি ওখানে যাব না। হ্যাঁ আমি হ্যাঁ বলেছিলাম, আমি হ্যাঁ বলেছিলাম তার কারণ তোমরা আমাকে প্রেশার করছিলে, তার জন্য তোমরা আমাকে প্রত্যেক মুহূর্তে খোঁটা দিচ্ছিলে। তোমরা আমাকে এটা খোঁটা দিচ্ছিলে যে তোমরা আমাকে ছোট থেকে মানুষ করেছো, তোমরা অনেক স্যাক্রিফাইস করেছো, আর এই স্যাক্রিফাইসের প্রতিদান কি না? শ্রেষ্ঠাকে বিয়ে করা। শ্রেষ্ঠাকে যদি আমি বিয়ে করি তাহলে এই প্রতিদান দেওয়া হয়ে যাবে। অদ্ভুত। হ্যাঁ আমি হ্যাঁ বলেছিলাম, তার সঙ্গে আমি 100 বার নাও বলেছিলাম, 100 টাইমস। কিন্তু অদ্ভুত ব্যাপার যে তোমরা 100 বার নাটা কেউ শুনতে পেলে না, তোমরা একবার হ্যাঁটা শুনে ফেললে, আর সেটা তোমাদের মাথায় গেঁথে গেল কি করে? হাও শোনো শঙ্গ, তোমাকে একটা কথা বলি, ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতোই আচরণ করতে হয়। শ্রেষ্ঠের পরিবার একটা ভদ্র পরিবার, তাদেরকে আমরা বলেছিলাম হ্যাঁ আশীর্বাদে যাবো, তোমার মত নিয়েই বলেছিলাম। তারা কিন্তু সব দিক থেকে প্রস্তুত ছিল, তাদের রাস্তায় এনে তুমি দাঁড় করিয়েছ। আর এই মেয়েটাকে দেখে লোকে এখন হাসাহাসি করবে, তাও যদি বুঝতাম যে শ্রেষ্ঠের সঙ্গে তোমার মনি মনা হচ্ছে না কিংবা নানা রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে তাহলেও না বোঝা যেত, তা তো নয়। আসলে তো তুমি মোহরের জন্য শ্রেষ্ঠাকে বিয়ে করতে চাইছো না, তা না হলে তুমি মোহর বসুকে নিয়ে সোনার দোকানে যাও কি করে? তুই একটা খেল দেখালি সঙ্গ, মোহর বসু টসু হচ্ছে কলেজের একটা স্টুডেন্ট, আর তুই হচ্ছিস কলেজের একজন টিচার, তোর নিজের আইডেন্টিটির কোনো ইম্পর্টেন্স নেই। তুই একটা ওই কলেজ স্টুডেন্টকে নিয়ে ড্যাং ড্যাং করে সোনার দোকানে সোনার গয়না কিনতে চলে গেলি, বাহ। মোর বসে আমি সোনার দোকানে নিয়ে গিয়ে কোনো অন্যায় করিনি, আমার সেখানে কাজ ছিল তাই আমি গিয়েছিলাম। শোনো শঙ্খ, সোনার দোকানে মানুষের কি কাজ থাকে? সোনা কিনতে যায়, তুমি সোনার দোকানে কেন গিয়েছিলে? মোহর বসুর জন্য সোনা কিনতে? হ্যাঁ জেঠুমণি, আমার যদি কাউকে কোনো কিছু দিতে ইচ্ছা হয় আমি দিতেই পারি, সে আমার স্টুডেন্ট হোক চাই না হোক। না না, এরকম তো কোথাও কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই যে আমি আমি স্টুডেন্ট হলে তাকে কোনো সোনা জিনিস দিতে পারি না, আছে কি? তুমি কি মনে করো তোমার কোনো খবর আমাদের কানে আসে না? তুমি কি বাড়াবাড়ি করছো? মোহরের দিদির বিয়ের সময় তুমি এতগুলো গয়না নিয়ে হাজির হয়েছো ওখানে? হ্যাঁ গিয়েছিলাম, আমার মনে হয়েছিল তাই দিয়েওছিলাম। হে না 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 শঙ্কু, অত রেগে রেগে আমাদের সাথে কথা বলিস, তুই তো তখন ভেবেছিলিস যে ওই মোহর বসুর বিয়ে, সেই জন্য প্রেমে দিবানা মাস্তানা হয়ে গয়না নিয়ে অনুষ্ঠানে চলে গেছিলি, ঠিক বলছি না? ছোটকা, তুমি তোমার নিজের সম্মান যদি বজায় না রাখতে পারো তাহলে কিন্তু তোমার প্রবলেম। তাই বলবো যে কিপ ইউর প্রেস্টিজ ইন ইউর পকেট, আমি আবার কি বলবো?
যা বাবা। না না, তুমি এখন কি করতে চাও সেটা আমাদের বলো, পরিষ্কার করে বলো। আমি যাচ্ছি না। সে তো সোনার দোকানে যাওয়ার খবর পেয়ে বুঝেছি তুই আর বিদেশে ফিরবি না। তুমি বুঝেই থাকো, তাহলে আর জিজ্ঞেস করছো কেন? শঙ্কর, তুমি কি আমাদের সঙ্গে ছেলে খেলা করছো? একবার বলছো যাবো, একবার বলছো যাবো না, কি ব্যাপারটা কি তোমার? তুমি কি করতে চাইছো বলো তো। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, যে আমি গেলেই বা তোমাদের কিসের সুবিধা, না গেলেই বা কিসের অসুবিধা? আমি এ বাড়িতে বারবার ফিরে আসি এত কিছু হবার পরে। তোমাদের যদি মনে হয় যে আমার এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, আমার এই বাড়িতে কোনো গুরুত্ব নেই, আমাকে দরকার নেই, তাহলে আমাকে বলে দাও, আমি এই বাড়িতে ফিরবো না, চলে যাবো এই বাড়ি থেকে। আমি এখানে বারবার ফিরে আসি তার কারণ, ছোটবেলা থেকে আমি এই বাড়িতে মানুষ হয়েছি, তোমরা আমাকে মানুষ করেছো, তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা আমার আছে। ইনফ্যাক্ট, আমি আমার বাবা মার বাড়িতেও থাকি না ওই ফ্ল্যাটে। এটা তোমরা কখনো ভেবে দেখেছো কি? ভাবুনি, কেন ভাবুনি? জাস্ট থিংক অ্যাবাউট ইট। শঙ্খ, আমাকে তোমরা কেউ খেয়াল করোনি, আমি তোমাদের সব কথাই শুনছিলাম। শঙ্খ, তুমি যে বিদেশ যাচ্ছ না, তার জন্য সত্যি আমি খুব খুশি হয়েছি জানো। তুমি কেন বিদেশ চলে যাবে? ওই শ্রেষ্ঠা বলে মেয়েটার জন্য? ওই মেয়েটার জন্য তুমি তোমার নিজের দেশ, নিজের বাড়ি, নিজের কলেজ, চাকরি সব কিছু ছেড়ে বিদেশ চলে যাবে? না না শঙ্খ, এটা তো হতে পারে না। তাই তুমি যে তোমার ডিসিশনটা চেঞ্জ করেছো না, একদম ঠিক কাজ করেছো। সত্যি বলছি, আমি আমি খুব খুশি হয়েছি শঙ্খ। তাহলে তুমি যাওয়াটা ক্যান্সেল করলে, তাই তো? হ্যাঁ, আমি যাচ্ছি না। বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না। বিয়ের জন্য যে দিনটা ঠিক ছিল সেদিনটাই তাহলে বিয়েটা হোক। তোমাদের এক কথা কতবার বললে তোমরা বুঝতে পারবে? আমি তো বারবার করে বলছি আমি শ্রেষ্ঠাকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করতে চাই না। এই শ্রেষ্ঠার অপরাধটা কি রে? ও আচ্ছা 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 আচ্ছা, মানে মোর বুঝে এখন তো নজরে আছে, মানে এখন নজরে পড়েছে তো, ওই জন্য এখন শ্রেষ্ঠাকে তুই বিয়ে করতে চাইছিস না, তাই না? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বিষয়টা আমার কাছে পুরো জলের মতো পরিষ্কার। আমরা তো বড়, তুই একটা দু বছরের বাচ্চাকে বল না বিষয়টা, সে পরিষ্কার বুঝে যাবে। যদি তাই হয় তাহলে তোমার অসুবিধাটা কি? শোনো শঙ্খ, বিয়েটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। যাকে বিয়ে করলে তোমার মনে হবে যে তুমি সুখে থাকবে, তুমি ঠিক তাকেই বিয়ে করবে। থামো, তুমি তুমি এখানে কেন কথা বলছো? আমরা তোমাকে ডেকেছি, যাও চলে যাও এখান থেকে। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, বাড়িতে রেভলিউশন তৈরি করার চেষ্টা করছো। রেভলিউশন? শঙ্খ, তোমাকে একটা পরিষ্কার কথা আমি বলছি, অনেকেই তোমার ক্ষতি করতে চাইবে, আমরা সেটা হতে দিতে পারি না। বড়দি, আমাকে নিয়ে তোমরা অনেকগুলো কথা বলছো, আর বড়দা, এতগুলো বছর তো এই সংসারে হয়ে গেল, তাই এখন আপনারা না ডাকলেও আমি কিন্তু নিজে থেকেই কথা বলতে আসব। কারণ এতগুলো বছর এই সংসারে থাকার পর আমার আপনা আপনিই না একটা অধিকার জন্মে গেছে, তাই আপনি আমার ওপর যতই চিৎকার চেঁচামেচি করুন, আমাকে যতই অপমান করুন, আমার যদি মনে হয় এটা ন্যায্য কথা, সেটা আমি বলবই। এখন আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, সেরকম যদি প্রয়োজন হয় আপনাদের অবর্তমানেও আমি শঙ্খকে বলবো।
আপনারাই বা শঙ্কর উপরে জোর করে চাপিয়ে দিচ্ছেন কেন? কেন বুঝতে চাইছেন না? শঙ্কর যদি নিজে থেকে বিয়ে করতে না চায় তাহলে কিন্তু আপনারা কেউ জোর করে ওর বিয়ে দিতে পারেন না। কি এমন দেখেছেন বলেন তো এই শ্রেষ্ঠার মধ্যে? আর বড়দি, তুমি এই মাত্র বললে না যে এই বাড়িতে অনেকে আছে যারা শঙ্কর ক্ষতি করতে চায়? তুমি একদম ঠিক কথা বলছো। শঙ্কর তো বাচ্চা ছেলে না, ওর খুব ভালো করে বুঝতে পারছে যে এই বাড়িতে ঠিক কে কে আছে যারা শঙ্কর ক্ষতি করতে চাইছে। শঙ্কর, ওই ক্ষতি করার লিস্টে নিশ্চয়ই আমার নামটা নেই? কে মোহ।